করোনায় হ্রাস খুব একটা টানা যাচ্ছে না। ভারতে করোনায় দৈনিক মৃত্যু ফের 500 নিচে নামলেও দৈনিক সংক্রমণ বাড়ল। তাই সচেতন আর সজাগ থাকতে হবে, নিয়ম মানতে হবে বারবার বলছে স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনায় গত 24 ঘণ্টায় 491 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 39,070। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 43,910 জন। ইতিমধ্যেই করোনাকে জয় করে সুস্থ হয়েছেন প্রায় 3,10,93,771 জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা 4,06,882। প্রসঙ্গত, গতকালই কোভিশিল্ড এসেছে রাজ্যে। এবার কিভাবে তা বণ্টন করা যায় তা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।